রাত্রিরে ক্রিকেটের উষ্ণতা ছোঁয়ার জন্য যারা রয়েছে এবং সরাসরি আমাদের লাইভ সম্প্রচার যে সকল দর্শক বৃন্দকে পেয়েছি, যে সকল ক্রিকেট প্রেমী দর্শক, স্ট্রাইক নিচ্ছে রাজ, বল করছে শুরু হচ্ছে কুরাল সিটি চ্যালেঞ্জ ট্রফি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। প্রথম বলেই একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু সহজ ক্যাচ তালুবন্দি করতে পারলেন না। পরের বল ডট বল, দুর্দান্ত শট এবং ফিল্ডারকে বিট করিয়ে বল বাউন্ডারির বাইরে চলে গেল, একদম প্রথম বাউন্ডারি এসে গেল রাজের ব্যাট থেকে, দলের রাজের ব্যাট থেকে এলো। অতিরিক্ত রান এলো পাঁচ, দুর্দান্ত ব্যাটিং এক্ষেত্রে কিন্তু একটা রাজ। কোন রান হলো না, এক ওভার শেষ, দেখতে দেখতে কোন উইকেট না হারিয়ে রান সংখ্যা পাঁচ। প্রথম বল একদম নিখুঁত ক্যাপ দিয়ে বাউন্ডারির বাইরে পাঠালেন ব্যাটসম্যান অনুপ, কিন্তু দুই ব্যাটসম্যান সুরক্ষিত, ডানহাতি ব্যাটসম্যান রাজ চলে গেলেন দ্বিতীয় ওভারের সমাপ্তি, রান সংখ্যা প্রস্তুত ছিলেন তারপর রান চুরি করলো একদম বাজে বল, বাজে বল এবং অতিরিক্ত চারটি রান এসে গেল, আবারও রান সংখ্যা কুড়ি, পরপর দু বলে দুটি রান, দারুণ বোলিং, দারুণ বোলিং এর মাধ্যমে তৃতীয় ওভার শেষ করলেন এবং তিন ওভার শেষে রান সংখ্যা কুড়ি, সুমন আরো রান অতিরিক্ত হয়ে গেল, বল করছে সুমন
ভুল শট এবং আবারো মাঝে ফিল্ডিং এই ক্ষেত্রে ফিল্ডারের সোজাই বল দিয়েছিল কিন্তু ফিল্ডার প্রস্তুত ছিলেন না এই ক্ষেত্রে তার উল্টোটা হলো ফুটবল বল দারুণ কামব্যাক বোলার সুমন এক্সেলেন্ট ব্যাটিং একদম লাস্ট বলে বাউন্ডারি দিয়ে শেষ করলেন বোলার ব্যাটসম্যান অঙ্কন শেষবার বল করছে সফিক প্রথম বল মেরেছেন কিন্তু ঠিকঠাক ব্যাটে বলে এই মধ্যে সম্পর্ক ঘটেনি পরের বল হোয়াইট রান আউটের সম্ভাবনা এবং রান আউট হোয়াইটের জন্য একটি রান যোগ হবে এবং উইকেট স্ট্রাইকে অঙ্কন আবারও পর পর দুটি উইকেট ক্লিন বোল্ড করে দিলেন অঙ্কনকে রুম নিয়ে মারার চেষ্টা ছিল কিন্তু ব্যাটে বলে কোন রকম সংযোগ হয়নি সরাসরি উইকেটে গিয়ে বল চুমু খেলো এবং শেষ ওভারে বল দারুণ বোলিং দারুণ বোলিং দারুণ লাইন দারুণ লেন্থ এবং সম্পূর্ণভাবে পরাস্ত করলো বল আবারও একটি উইকেট করতে এক্ষেত্রে কিন্তু আবারও রান আউটের চেষ্টা কিন্তু হোয়াইট বল এবং সিঙ্গেল রান দুটি রান যোগ হলো স্ট্রাইকে ভমল বল নো বল এসেছে নো বল অসমান বাউন্সের জন্য নো বল অতিরিক্ত রান এলো ওরা ছক্কা 37 আবারও একটা বাজে ফিল্ডিং একদম বাজে ফিল্ডিং ফাইনাল খেলা এটা মানা যায় না এবং এই বাজে ফিল্ডিং এর জন্য একটি বাউন্ডারি আদায় করলো এটা একটা লাকি স্ট্রাইক নিচ্ছে ভমল এবং পরের বলে অ্যাগ্রেসিভ ভাবে এগিয়ে মারার চেষ্টা করেছিলেন কিন্তু ওভার বাউন্ডারি এবং পঞ্চম উইকেটের পতন নির্ধারিত 5 ওভার শেষ লক্ষ্যমাত্রা নির্ধারিত 5 ওভারে 42 চলছে ফাইনাল খেলা রাকেশ দুর্দান্ত ব্যাটিং একদম লুজ বল ছিল ব্যাটার গোড়ায় বল এবং ফায়দাটা নিয়ে নিল সরিফুল কারণ এর মাধ্যমে রান সংখ্যা নয় পরে বলে দুর্দান্ত কামব্যাক করলেন পরে বলে একটা লাকি বাউন্ডারি এক্ষেত্রে কিন্তু কিপারেরও কোনো সুযোগ ছিল না কারণ বল ফাইন লেগে ফিল্ডার প্রস্তুত ছিলেন চেষ্টা ছিল একটা কিন্তু সরাসরি ফিল্ডারের কাছে দারুণ ভাবে বিট করিয়েছিলেন কিন্তু কিপারের দুর্বলতায় এক্ষেত্রে কিন্তু অনেকটাকেই হারিয়ে ফেলেছেন ভিকে ফ্যান ক্লাব তাদের রান সংখ্যা 17 লক্ষ্যমাত্রা 42 বল করছে সে অন্তর মিরাজের সামনে বল এবং একদম স্কোয়ার লেগ বাউন্ডারি বাইরে বল পরে বলে দারুণ কামব্যাক করালেন রান আউটের সম্ভাবনা তৈরি করেছিলেন কিন্তু বাজে বল বাজে বল একদম দিশেহারা লাইন অত্যন্ত লেস্টেম্পের বাইরে দুর্দান্ত শট দারুণ শট অঙ্কনের বল এখান থেকে লেগ সাইড থেকে একটা তিন সুইং করার চেষ্টা করে দিকে জিততে চলেছে চোখ বুঝিয়ে দুর্দান্ত ব্যাটিং পর পর দু বলে দুটি বাউন্ডারি সে মিনাজের ব্যাট থেকে কিন্তু প্রয়োজন আর মাত্র 10 রান দারুণ বল দারুণ বল দুর্দান্ত দ্বিতীয় ওভারের মধ্যে পরের বল বাউন্ডারি শনিবুলের ব্যাট থেকে সবই থেকে এগোচ্ছে পরের বল 5 রান এসে গেল একদম দিশেহারা হয়ে গেছে দিশেহারা বল বল্লা তার পরিচয় দেখালেন
Kunasubi champion team holen DKF Fan Club.